হাই, আমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমরা এখন ঘুরতে বেরিয়েছি একটু। সেই তো করছি, সব চলছে। এইটা হলো আমাদের শর্টকাট রাস্তা। এই দেখো, তোমরা চিনতে পারছো, এই পার্কে এসেছিলাম। এই দেখো, পার্কের পাশ দিয়ে আজকে চলে যাচ্ছে, কিন্তু পার্কে ঢুকলাম না, ছেলেকে নিয়ে আসিনি। না, ছেলেকে নিয়ে আসবো যখন, তখন আরেকবার তোমাদেরও ভিজিট করাবো। কোথায়? পুরা হে সেট হে ভাইয়া, পুরা সেট হে কে? হ্যাঁ, পুরা চার দুপে চার বরম কে। থোড়া খোলিয়ে দেখ লি তো, কেহে কে কে হে? হ্যাঁ, নাম্বার লিখ দেনা তুমি। ये लो मेरा कार्ड हुआ। हम देंगे पुस्तक। किसी को देना, किसी में डाल दूंगा। नोटबुक, ड्रेस वगैरह। ये टाइट है। गुड़िया, हाय। দোকানে যা যা করতে আসলাম এখানে বাইরে, তার অনেক কিছুই হলো না। কী কী করতে এসেছিলাম তোমাদের বাড়িতে গিয়ে জানাবো। আর এই দেখো, আমরা দুজনে দাঁড়িয়ে আছি এখানে। এই দেখো, মেয়ের জন্য পিচকেইটা কেনা হলো, আর গত বছরই ছেলের জন্য কেনা হয়েছে। ওরটা আছে, মেয়ের জন্য কেনা হয়েছিল, ভেঙে গেলেছে পিটিয়ে পিটিয়ে। আর একটা জিনিস কিনেছি, যদিও বা খুব ছোট জিনিস, কিন্তু আমার কাছে আমার বেশ পছন্দ হয়েছে, তাই কিনেছি, তোমাদের গিয়ে দেখাবো। আর কী কী করতে এসেছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার হাজবেন্ড গিয়েছে একটু চিকেন কিনতে, চিকেন বা মটন যা পাবে। তো আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি। এই দেখো, আর এই দেখো আশেপাশের ভিউটা। চলো ফির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, পরে দেখা হচ্ছে। নীলগাই এসে দাঁড়িয়ে আছে, দেখছে কি করছে ওনারা। ওই তো দেখছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে, জুম করে কাছে নিয়ে নাও। ওই তো দেখা যাচ্ছে, সব রাস্তা পার হচ্ছে। চলো আর নেই, আমি পড়ে যাবো এবার ঘুরবে না। চলো দেখি। হ্যালো, গুড ইভিনিং। এই দেখো কি নিয়ে এসছি, ফুচকা গোলগাপ্পা, সাথে হলো আলু আর ফুচকার জল। তার সাথে জানো আরো কি কি কিনেছি দেখবে, অনেক দিনের ইচ্ছে একটা বুদ্ধা কেনার ছিল। ওই দেখো, আর এই দেখো সঙ্গে কালার চুজ করার জন্য, আর এই দেখো কিউব গুলো কিনেছি। আর মেয়ের জন্য পিচকা, এটা তো আগেই তুমি দেখেছো, এই যে তোমরা। আমি সাথে নিয়ে এসেছি তার
একসাথে এনেছি এই বইগুলো ছেলের জন্য। কাল আর একটু কিছুটা আসবে বাকিগুলো, আর এই বইটা নিয়েছি মেয়ের জন্য, যার মধ্যে আছে তোমার হিন্দিও আছে, ইংলিশও আছে, আর ম্যাথও আছে। আর এই পেন্সিল তো আছে পুরো সেট, রাবারটা খতম হয়ে গেছিলো ইরেজারটা, সেই জন্য ইরেজার নিয়েছি। আর সব থেকে স্পেশাল একটা জিনিস নিয়েছি যেটা আমার খুব পছন্দ হয়েছে, এই আংটিটা। কেমন হয়েছে তোমরা সবাই জানিও, কমেন্ট করে বলো এটা কেমন হয়েছে। তো এটা ওখানে আমি পরবো না, এইটা এখন আমি পরবো না, যদি আমি চাই এটা আমার হাজবেন্ডই আমাকে পরা, সেটা সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। যতই ছোট হোক না কেন সেটা আমার কাছে অনেকটা বড়। আর দুটো ছেলের জন্য আন্ডারওয়্যার কিনেছি, ছেলের জন্য দুটো জিনিস, মাস আর একটু চিকেন এনেছি, আর কিছু কেনা হয়নি। যখন এটা পড়াবে হাজবেন্ডকে বলবো একটু পড়িয়ে দিতে, সেই মুহূর্তটা অবশ্যই 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 তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমি এই জিনিসটা পেয়ে খুব খুশি হয়েছি, খুব খুশি। আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। চলো এখন আমরা কোলগপ্পা সবাই মিলে খেয়ে নিই। সবাই বলতো আমার হাজবেন্ড যদিও খায় না অতটা, পছন্দ করে না, আমি ছেলে আর নেই, তাহলে তোমরা দেখতে থাকো। আর আমি গিয়েছিলাম আজকে মার্কেটে, বললাম যে কেন গিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমি আজকে গিয়েছিলাম মেয়ের কানটা ফুটো করার জন্য, মেয়েকে বড় হয়ে যাচ্ছে, এরপর কানের ওই সেটা শক্ত হয়ে যাবে না, তো ওই জন্য কানটা ফুটো করানোর জন্য গিয়েছিলাম। তো করলো না, এখন বললো হোলির আগে নাকি করা যাবে না, হোলির পরে নিয়ে যেতে। তো সেই সময় ভেবেছিলাম যখন করানো হবে তোমাদের সাথে সেইটাও মানে শেয়ার করতাম, বাট করা যখন হয়নি, যেদিনই করাতে যাব না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমি এই দেখো গোলগপ্পাগুলো আলু দিয়ে এগুলো বানাচ্ছি, সব বানানোই আছে, তার উপর একটু কারুসাজি। এখন আমি খাবো ফুচকা, আমাদের খাওয়া হয়ে গেছে, তাও একটু আমার দাদি খেলো, তার জন্য আমাকে আরো দুধ দিয়ে দিয়েছে। আমি নিলাম ফুচকাটা যা খেলাম জাস্ট অসম। দাও পুরি দাও, আইফোন ইন দ্য বডি। মোর কোনটা কোন দিকে দিব, বড় বড় না বড়,
এখানে ছেলেটা বসে আছে চেয়ারে, তাই মেয়েটাই নিচে বসেছে। এই দেখো হাতে কেমন লাগছে বলো তোমরা। ফুচকাটা যা খেলাম জাস্ট অসম। দাও পুরি দাও। এখানে ছেলেটা বসে আছে চেয়ারে, তাই মেয়েটাই নিচে বসেছে। এই দেখো হাতে কেমন লাগছে বলো তোমরা। হাই, অনেকক্ষণ বাদে ফিরে এলাম, এখন 10টা। চিকেন তো অনেক আগেই বানানো কমপ্লিট হয়ে গিয়েছিলো, তারপরে আমি বসে গিয়েছিলাম ছেলে মেয়েকে পড়ানোর জন্য। পড়ানোর পরে জাস্ট 10 মিনিট হয়েছে আমি উঠেছি, আর 10টা বেজে গেছে, তাই তোমার প্রেশার কুকারেই আজকে সিটি মেরে দিয়েছি। আর রয়েছে এখানে আজকে ডাল করেছিলাম দুপুরবেলা, এই দেখো ডাল আছে। এই দেখো চিকেন, এখন করবো তোমার খাওয়া দাওয়া। ছেলেমেয়েরও খিদে পেয়ে গিয়েছে, ঘুমও পেয়ে গেছে, ওরা দুপুরে ঘুমোয়নি আজকে, তাই ঘুমও পেয়ে গিয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। বাই, গুড নাইট, টেক কেয়ার।